নমস্কার আজ আমি বানাবো গ্লাস কেক বা জেলি ফ্রুট কেক গ্লাস কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর গ্লাস কেক বানানোর জন্য আমি কয়েক রকম ফল নিয়েছি এখানে নিয়েছি স্ট্রবেরি কিউই ড্রাগন ফ্রুট আপেল কমলা কমলালেবু আঙ্গুর আর কিছুটা ডালিম ছাড়িয়ে নিয়েছি আমি এখানে আমার পছন্দ মতো ফল নিয়েছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ফল নিতে পারেন ফলগুলোকে আমি পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি দেখুন ছোট ছোট টুকরো করেছি পাতলা করে কমলা লেবুটাও খুব ছোট করে টুকরো করেছি আপনি যেভাবে ডেকোরেট করবেন সেই অনুযায়ী পিস করে নিতে পারেন স্ট্রবেরিটাও খুব পাতলা করে কেটেছি ঠিক এইভাবে করে নিয়েছি এবার আমি গ্যাসে একটা বোল বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল হাফ কাপ চিনি আর এক চা চামচ আগার আগার পাউডার এখানে আমি চামচটা ভর্তি করে নিয়েছি সমান করে নিই এবার আমি সবকটা উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসটা অন করে দিচ্ছি এটাকে নেড়ে ফুটিয়ে নেব চিনিটা গলে গেছে ফুটে উঠলেই সঙ্গে সঙ্গে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি একটা বোল নিয়ে নিচ্ছি বোলটা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে যে আগার আগার পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছি ওটা থেকে এক চামচ দিয়ে দিচ্ছি এবার আমি ফলগুলো এক এক করে সাজিয়ে নেব আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে সাজাতে পারেন মাঝে এক টুকরো রিং করে কাটা আঙ্গুর দিয়েছি তার মাঝে কিছুটা ডালিম দিয়েছি আর চারিদিকে স্ট্রবেরি দিয়েছি এর ধারে দিয়ে দিয়েছি কমলা লেবু ড্রাগন ফ্রুটস এবার আমি স্ট্রবেরির ওপরে আপেলগুলো দিয়েছি তার উপরে সমস্ত ফলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ফলগুলো একটু তাড়াতাড়ি সাজিয়ে নিতে হবে নাহলে আগার আগার পাউডারের যে মিশ্রণটা নিচে দেওয়া আছে সেটা জমে যাবে ওপরেরটা ঠান্ডা হয়ে গেলে দিলে দুটো লেয়ার আলাদা হয়ে যাবে যদি নিচেরটা জমে যায় তাহলে আগার আগার পাউডারের মিশ্রণটা একটু গরম করে নিয়ে দিয়ে দিতে হবে এভাবে আমি ফলগুলো সাজিয়ে নিচ্ছি এক এক করে যা যতগুলো ফল কোচনা ছিল সবই ওপরে সাজিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ডালিম এবার পাতলা করে কেটে নেওয়া কিউইগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কিউইটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে নেওয়া আঙ্গুর এটাকেও আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবেই সাজাতে পারেন এই কেকটা দেখতে খুবই আকর্ষণীয় কম পরিশ্রম আর কম সময়েই তৈরি হয়ে যায় বাড়িতে কোনো গেস্ট এলে আপনি এই ডেজার্টটা তৈরির কথা ভাবতেই পারেন এতে গেস্টও খুশি হয়ে যাবে আর আপনিও খুশি হয়ে যাবেন আর গেস্টের সঙ্গে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই সমস্ত ফলগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি আগার আগার পাউডারের যে মিশ্রণটা ছিল সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ঢালতে হবে নাহলে ফলগুলো সরে যেতে পারে এই মিশ্রণটা একটু গরম অবস্থাতেই দিতে হবে না হলে জমে যাবে ফলগুলো ভেসে উঠলে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে এটা রেডি হয়ে গেলে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর দেখুন সুন্দরভাবে এটা জমে গেছে এটাকে আরও ভালোভাবে জমার জন্য আমি ফ্রিজে ছ ঘন্টার জন্য রেখে দেব ছ ঘন্টা হয়ে গেছে এবার আমি খুব সাবধানে কেকটা বের করে নিচ্ছি যাতে এটা পুরোপুরি ক্রিস্টালের মতো দেখতে হয় তাই আমি মাত্র এক চামচ আগার আগর পাউডার ইউজ করেছি কিন্তু এতে জেলিটা একটু সফট হবে তাই ভেঙে যাওয়ার একটা চান্স আছে আপনি এখানে এক চামচের পরিবর্তে দু চামচ আগার আগর পাউডার ইউজ করতে পারেন সেক্ষেত্রে জেলিটা অনেক শক্ত হবে কেকটার ভেঙে যাওয়ার ভয় থাকবে না কিন্তু দেখতে কাঁচের মতো ক্লিয়ার হবে না একটু ঘোলাটে মতো হবে যাই হোক এটা ভাঙেনি পুরোপুরি গোটাই বেরিয়েছে দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে কি দারুণ দেখতে হয়েছে আমার নিজেরই খুব ভালো লাগছে আপনি অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন